প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মারিয়াম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজের কলি ভাজার রেসিপি। চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এর সাথে হালকা করে ভেজে নেব। এখন এর মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে দেব। মরিচ এবং পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নেব। ভাজা হয়েছে, এর মধ্যে ছোট সাইজের আলু কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। এগুলো একসাথে নেড়ে চেড়ে ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এগুলো একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের কলি। এগুলো একসাথে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজার সময় ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে, যেন নিচে লেগে না যায়। ভাজা হয়েছে, এখন মাঝখানে একটু ফাঁকা করে নিচ্ছি। এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিম এর মধ্যে ভেজে নেব। ডিম ঝুরি করে ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়েছে, এর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভাজা হয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। পরিবেশন করছি দুপুরে ভাতের সাথে। লুচি, রুটি অথবা পরোটার সাথেও আপনারা পরিবেশন করতে পারেন, খেতে অনেক ভালো লাগে। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।